আতে আতে ধরা ধরি মুখ গজে দে হালা হাইতে বড়ি দিলে তুইও বালা আইও বালা গার্লফ্রেন্ড গাবি দুধ দে কুরো ডিম দে এন হন জিনিস আছে অত্তরে দুনু দে জলত জন্ম কুলত বাস বৌরাতত গিলে সর্বনাশ এখন কি লড়া খেলিতে না খেলা গান কি জানিলে না হইতে চট্টগ্রাম চেম্বার অফ কমার্স এর আয়োজনে প্রত্যেক দিন আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সি স্পোর্টস তাইব ধাঁধার খেলায়। তো আজ দেরি না করি সলনারা আজের খেলা শুরু করি। খুব সুন্দর লাল শাড়ি ফরিয়ে না হারায় থেকে এ আফু খান ফারিব ফেলা আছেন কেন গজব বেজতি হ্যায় চাগে হইতে জুম না আমি ঢাকা থেকে ঢাকা ঠিক আছে ধাঁধা খেলবো খেলতে পারেন আল্লাহর কি কুদরত লাঠির ভিতর শরবত গেন্ডারি ঠিক আছে আপনি গেন্ডারি বলেছেন আমি আক বুঝে নিলাম আকটা কি এই আকটা বুঝাচ্ছে আখ মারে খা বুঝতে পারেন আসলে কি বুঝাইতে চাইলি এটা হচ্ছে ওই যে আমরা ফল টাইপের যে গ্যান্ডারি রস খাই সেই রস আখের এখন কি মনে হচ্ছে আপনি ধাঁধার উত্তর দিয়েছেন জি পেরেছেন অবশ্যই পাস করেছেন অবশ্যই কোন ক্লাস ক্লাস তো অনেক আগে শেষ করে ফেলছি কি বিশ্ববিদ্যালয় জি বিশ্ববিদ্যালয়ে এত সহজ প্রশ্ন আসছে কেমন লাগছে ওই তো ফাস গো জি পুরস্কার দাও না ভাই সিটিং এ হতা হইলে বেশি ভালো লাগতো দাঁড়ি গ্যান্ডারি হয়ে যায় বুঝি না থ্যাংক ইউ ঘুরি ঘুরি হলে বই ডুবাইব তাড়াতাড়ি বাবি নলে বিয়েতে তো বাবি বাবির তো মাস মাস নলে তো বেদালি জীবন এটা দুকু তো এটা লাগতে গেন যদি বিয়েতে বিয়ে হয়ে যায় কই দিবাই তো সগমক যদি ফোর যায় গো তো দরা দিন নলে তো গেই আড়ি বাড়ি লাইন মারি বেলাই লাইন মারিলে তো খারাপ কই মানে আর তো পয়েন্টন বালা পয়েন্ট লাইন মাইতে না না ইলে তো লগে মাইতাম লাইন হতো কোন তাহলে তো আর খেলো কেন মানু আচ্ছা তাহলে আড়া যে দাদা শুরু করি দাদা তো হইতো না আগে আগে হই দিলাম কিছু হরন আছে ফারিদি পারিব না চেষ্টা তো হরন দা আতে আতে ধরা ধরি মুখ গজে দে হালা হাইতে বড়ি দিলে তুইও বালা আইও বালা ইন কিরে ভাই আর একবার রিপিট করো না নো বুঝি তো আতে আতে ধরা ধরি মুখ গজে দে হালা হাইতে বড়ি দিলে তুইও বালা আইও বালা ফুজা গার্লফ্রেন্ড পাঠল পাঠল বেশি নেগেটিভ কথা যাই না নেগেটিভ কেন যাও এই তো বেদা লাগাই দিছি আবলি ছাড়িব না আতে আতে ধরা ধরি মেলায় কেন কি লাগছো
প্রশ্ন হারে করতাম গিফট হন লেবো গাবি দুধ দে কুরো ডিম দে এন হন দুনিয়ার উত্তর দে গাবি দুধ দে কুরো ডিম দে এন কি জিনিস আছে দুনিয়ার উত্তর দে দুনিয়ার উত্তর দে করে দে দে দুধ আর দুধ আর ডিম দুধ দিব ডিম দিব দুধ দিব ডিম দিব কে আছে কেনে জান গুগল তে সার্চ দিব গাবি দুধ দে কুরো ডিম দে এখন জিনিস আছে তোর দুনু দে দুনু এক লগে দে দোকানদার প্রশ্ন চট্টগ্রামের ঠিক আছে তাহলে আর দাদা খেলি গাবি দুধ দে কুরো ডিম দে এখন জিনিস আছে দুনিয়ার উত্তর দে গাবি দুধ দেয় কুরো ডিম দে এখন জিনিস আছে দুনু উত্তর দে পাশে তুমি কেউ উত্তর ন দিবা জানি না গাভি দুধ দে কুরো ডিম দে এখন জিনিস আছে দুনু উত্তর দে দোকানদার কেমনে দোকানে তো দুধ পাওয়া যায় ডিমও পাওয়া যায় কি হন উত্তর সঠিক উত্তর সঠিক তুমি পেয়ে যাচ্ছ সি স্পোর্টস এর পক্ষ থেকে স্পেশাল জ্যাক একটু হাসেন গার্লফ্রেন্ড সারি গিয়ে গুজি ক্যামেরা দেখে সারি গিয়ে তো গরদ দেইলে মারিব তো তে গরদ দেইলে মারিব তো আমি হাম করতে কা লাগবো হাম তো জম ভালো তো আসি ফেলাই হোয়াট ইজ লাভ হ্যাঁ ভালোবাসি ফেলাই গরদ আজ তো ইয়ান দেখিব এপিসোড ইয়ান দেখিব গার্লফ্রেন্ড আসলি সমস্যা নাই দেইলি তো কি গার্লফ্রেন্ড তো সিন আজি লগে জম বিয়া হালি লগে জম বিয়া ইবি বিয়ে করিবে ইবি গুজম সিদ্ধান্ত লে ফেলাইও লে ফেলাই এখন কি তে লাড়া খেলতে জুন না খেলা কেন কি জানিলে না হইতে দাদা দাদার উত্তর দিতে আমি না চিন্তা করো না এখন জিনিস ফ্রিজত রাখিলেও গরম থাকে গরম মশলা না আর কিছু এটাই আই এম কনফার্ম গার্লফ্রেন্ড আছে না সিঙ্গেল নো আনন সিঙ্গেল অরিজিনালি সিঙ্গেল অবশ্যই নাকি আছে নো আনন না নাই সিঙ্গেলি আছে আছে না নাই নাই তো মেলাত কিতে লাগে মেলা হই যে ভাই বড় ভাইকে নিয়ে ঘুরতে আসছি বড় ভাইও সিঙ্গেল ইশারা ইঙ্গিত
এখানে ছোট করে দাও। বলছি যে কয় গেস্ট আসলে কোথায় থাকবে, তোর লাগে ছোট করলে কি হইব? আচ্ছা ঠিক আছে, আর আর উত্তর ফাই উত্তর ফাইকেই বলতে গরম মশলা একটু হাসেন। থ্যাঙ্কস আপু। হ্যাঁ দাদা খেলবো। হ্যাঁ জলত জন্ম কুলত বাস, বোরাত গিলে সর্বনাশ। জলত জন্ম কুলত বাস, বোরাত গিলে সর্বনাশ। বিয়ে তো নগর হারায় তখন জন্ম জন্ম কুলত বাস ঘরে, কিন্তু যেত বৌরা তো যায় রান্না ঘরে তো কি তোর হাড়ে দীর্ঘ সর্বনাশ হয়ে থাকে। ঠিক আছে অনেক ধন্যবাদ। এখন জিনিস জলে কিন্তু মানে খুব পছন্দ জলে না, চিন্তা করিস জলে জলে লাইট জলে জলে কিন্তু নপুরে হৃদয় না আগে বেশি দেখা যায় তো ফোরান দেখা যায় তো আগে দেখা যায় তো এখন দেখানো যায় কিন্তু নপুরে মানে এই লাইটের মতো জলে কিন্তু নপুরে মানে দেখা যায় তো দেখা আর্টিফিশিয়াল নয় অরিজিনালি জলে এ বলতে জোনাকি পোকায় জোনাকি পোকা জলে কিন্তু নপুরে শিওর শিওর 100% ঠিক আছে তাহলে আরা পুরস্কার দিয়ে দিই অনারারে কিন্তু এখন অনারার মধ্যে হারে দিই পুরস্কার দিবে অবিয়াসলি আর পরে ফুয়ারা ফারা পুয়ারে 500 টাকা জরিমানা দিব তারপর কিন্তু বেশি দিয়ে 500 টাকা জরিমানা ফিল আপ করে দিব একটু হাসেন। ধন্যবাদ। কেমন লাগে? ভালো লাগছে আজকে। উত্তর না ফাড়িয়ে না পুরস্কার ফাইয়ে খুব ভালো লাগে। গিফট দাও মারি আমি মার হয়ে নিয়েছি শুধু। ঠিক আছে অনুরোধ ধন্যবাদ অনুরোধ ধন্যবাদ একারে ধন্যবাদ। এতক্ষণ আরা খেললি মজার মজার ব্যাগ দাদা, তো অনুরা যারা এই দাদা গিনত অংশগ্রহণ করতেছেন অনুরা তাইলে তাড়াতাড়ি চলে আইন পলগ্রাউন্ড মাঠত আন্তর্জাতিক বাণিজ্য মেলাত, তো বালাগড়ি দাদা শিখিয়ে না চলে আইন তাইলে অনুরারও আরও খেলা হইব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন।